নাম কি? আর এখন বলে সিনেমার নাম দিছে হাওয়া। শুনছেন না আপনারা? হাওয়া সিনেমার নাম। আর গান কি মাশাআল্লাহ পাগল হয়ে গেছে, সাদা সাদা কালা কালা। তো সাদা কালা তোর বাপে বানাইছে? ফাজিলের গোষ্ঠী কোথাকার, চিন্তা করেন পাগল হয়ে গেছে। কয়দিন পরে পরে এক একটা আসে পাগল। বেদের মেয়ে জোসনায়মায় কথা দিস, খেতা বালিস লে ভেগে গেছে। এরপরে আইসে মানিকে মাগি হেতি পাগল হয়ে গেছে। এরপরে আইসে বাদামলায়, বাদাম মনে আছে তো? বাদামলা আইসে হেতে তো এখন বিল্ডিং টিল্ডিং করে লিস। কি জাতি আমরা! হেতে গান গাইছে বাদাম বেসনের লাইগা, আমার কাছে নাইকো বুবু। তা আমার কাছে কি? এটা তার ব্যবসায়িক ডায়লগ, এটা হইনা পাগল। হেতে সেলিব্রিটি, এতে কি? এটা আমি তাকে ছোট করে বলতেছি না, কিন্তু আমাদের রুচি কত নিচে চলে গেছে। এখন আবার আইছে সাদা সাদা কালা কালা, সাদা সাদা চলতেছে। আজীব মানুষ আমরা, আজীব। যেই সংসারে ইসলাম নাই সেই সংসারে শান্তি নাই। আল্লাহ বলেন আমি প্রথম বানালাম আদমকে, তারপরে তার স্ত্রী হাওয়াকে বানালাম, এরপরে বাচ্চা মিন হুমার ইজালান কাসিরা ওনিসা, সেখান থেকে লক্ষ লক্ষ নরনারী আমি ছড়ায় দিলাম, আমি পরিবার তৈরি করে দিলাম। যেই পরিবারে তোমরা একজন আরেকজন কাছ থেকে হক আদায় করে দাবি করে নিয়ে যাও, আটটা কাজ যদি আপনি করতে পারেন আপনার সংসারে আপনি শান্তি পাবেন। কয়টা? কথাগুলি গুরুত্বপূর্ণ, মনে থাকবে না পরে, একদম চাতক পাখির মতো কথাগুলি শোনেন। আটটা কাজ যদি আমল যদি আপনি করতে পারেন আপনার সংসারে অশান্তি থাকবে। সংসারে শান্তি চাই কি চাই না? এক নাম্বার, বিনয়ী হয়ে যান, মানায় নিতে চেষ্টা করেন। রাজি না? রাজি না। বউ যত টেরা জামাই আরো বেশি টেরা, শ্বশুর শাশুড়ি ডবল টেরা, তাহলে শান্তি আসবে? বিনয়ী হন। একজন অন্যায় করলে আপনি মান্না নেন, আপনি অন্যায় করলে সে মান্না নেক, তাহলে শান্তি পাওয়া যাবে কি যাবে না? বিনয়ী হওয়া কি হওয়া? আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে দামি কোনো ফার্নিচার ছিল না, দামি কোনো কিছুই ছিল না, বিছানাপত্র ছিল না, কিন্তু আমাদের ঘরে ভালোবাসার কোনো অভাব ছিল না। আল্লাহর নবী আমাদেরকে দেখে যখন হাসি দিতেন, আল্লাহর নবীর হাসি দেখে আমাদের ক্ষুধার যন্ত্রণা আমরা ভুলে যেতাম। মা আয়েশা বলেন আমরা তো ওই পরিবারের লোক যেই পরিবারে একাধারে ১৯ দিন পর্যন্ত চুলায় কোনো আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ, আসে না? কয়দিন? আর আপনার ঘরে ১৯ ঘন্টা আগুন না জ্বললে বউটা আপনাকে গোলামের পুতকুয়ে গালি দিয়ে চলে যাবে। আপনি চিন্তা করতে পারেন ১৯ দিন আগুন জ্বলে না চুলায়, কি পরিবার! সুবহানাল্লাহ। ধৈর্য কাকে বলে? ধৈর্য কাকে বলে? বিনয়ী হন। এক নাম্বার আমল কি হবেন? বিনয়ী হবেন। দুই নাম্বার, সর্ব অবস্থায় সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। কথাটা বুঝাইতে পারি নাই? সর্ব অবস্থায় সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে। ওয়াল্লা আসরি, পড়েন সবাই, ওয়াল্লা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা তাকে নিয়ে গেলেন, মনে আছে তো? পারিবারিক দ্বন্দ্ব। কি দ্বন্দ্ব? পারিবারিক দ্বন্দ্ব। দশ ভাই একদিকে, ইউসুফ আলাইহিস সালাম একা একদিকে। তিনি বললেন, বাবা আমি স্বপ্নে দেখছি, আহাদা আশারা কাওকাবাম অশামসা ওয়াল কমার। তিনি বললেন, চন্দ্র সূর্যগুলোকে আমি স্বপ্নে দেখলাম, তারকাগুলোকে স্বপ্ন দেখলাম, তারা আমাকে সেজদা দিয়েছে। বাপ কইল, বাবারে খবরদার এই স্বপ্নের কথা কাউকে বলবা না। ভাইদের কাছে বলে দিছে, বুঝতে পারে নাই। শুরু হয়ে গেছে পারিবারিক দ্বন্দ্ব, কারণ ভাইয়েরা স্বপ্নের কথা শুনেই বুঝে গেছে আমরা যতই ১২ জন ১৩ জন হই, ইউসুফ আলাইহিস সালাম অবশ্যই সে আমাদের নেতা হয়ে যাবে। তার স্বপ্নের নমুনাটা কি না? পারিবারিক দ্বন্দ্ব শুরু হলো, খেয়াল করেন, সেখান থেকে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে কুয়ার মধ্যে ফালায় দিছে। আপনি সোজা মনে করেন না, কুয়ার মধ্যে ফালায় দিছে, অন্ধকার কুয়া, কুয়ার মধ্যে কেউ যায়ও না, যেই কুয়ার মধ্যে ফালাইছে। কুয়া চিনেন তো আপনারা? আগের দিনের মুরব্বীরা চিনবেন, কুয়ায় পড়ে গেছে কূপ,
কূপের মধ্যে পড়ে যাওয়ার পরে ছেলেকে হারায় ফেলছে, ঘটনা বলা উদ্দেশ্য নয়। পারিবারিক দ্বন্দ্বে কিভাবে ধৈর্য ধরবেন শুনেন। বাইয়েরা রক্ত মাখা জামা নিয়ে এসে বাপকে দেখাইতেছে, আব্বা অনেক চেষ্টা করছি পারি নাই, বাঘে খায়া ফেলাইছে। বাপ কাঁদতে কাঁদতে চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। বাপ একটাই কথা বললেন, ফাসবরুন জামিল, আমি এখন ধৈর্য ধারণ করব, কারণ আমার মন বলে আমার ইউসুফ মারা যায় নাই। পারিবারিক দ্বন্দ্ব। ইউসুফ আলাইহিস সালামের বাপ লাঠি লইয়া ছেলেদের পিটাইতে পারতেন, কিন্তু এটা করে নাই। উনি কি করলেন? ধৈর্য ধারণ করলেন। ছেলের বউ, ছেলে যদি অন্যায় করে আল্লাহর হস্তে ধৈর্য ধারণ করবেন? ধৈর্যের রেজাল্ট ভালো না খারাপ? কথায় কথায় রিয়েক্ট করেন না। এটা এটা একটা মারাত্মক রোগ আমাদের, প্রত্যেকের কথায় কথায় রিয়েক্ট করা। বউ একটা কইলে শাশুড়ি আরেকটা কয়, শাশুড়ি আরেকটা কইলে ছেলে আরেকটা কয়, ছেলে আরেকটা কইলে জামাই আরেকটা কয়। এই রিয়েক্টের কারণে মানুষ মানুষের মধ্যে দূরত্ব তৈরি হয়। আপনারা কি আমার সাথে একমত? এই জন্য ধৈর্য ধারণ করবেন কার জন্য? বউটা যদি একদিন আপনার সাথে বেয়াদবিমূলক কথা বলেন, আপনি ধৈর্য ধরেন।